বঙ্গবন্ধু আমাদের জন্য একটি স্বতন্ত্র প্রেস কাউন্সিল করেছিলেন। এবং সাংবাদিকদের বিধিবিধান প্রেস কাউন্সিলের মধ্যে ছিল, কিন্তু হঠাৎ করে বিএনপির আমলে আমানুল্লাহ আমান যখন মন্ত্রী, তখন আমাদেরকে শ্রমিক হিসাবে গণ্য করা হলো এবং আমাদের নিয়ন্ত্রণ ভার দেওয়া হলো শ্রমিকদের উপরে। ইনু ভাই সাথে আমি অনেক আগে এই বিষয়ে অনেক কথা হয়েছে। ইনু ভাই চেষ্টা করেছিলেন, অনেক কিছু চেষ্টা করেছিলেন, ডিজিটাল আইন, এই ডিজিটাল আইনে বাংলাদেশের হাজার হাজার অশিক্ষিত মোল্লা-মৌলবিরা ধর্মের অপব্যাখ্যা করছে, তাদের নামে একটি মামলা হয় না, কিন্তু একজন সাংবাদিক এক কলম লিখলে ডিজিটাল আইনে তাদের নামে মামলা হয়। ইনু ভাই সমাধান করতে চেয়েছিলেন, উনি সময় পান নাই, তাকে তথ্যমন্ত্রী করা হয়নি। আমি শুধু দাঙ্গার হরিনাথের একটি গল্প বলে আমরা কেমুনাফি সাংবাদিকরা, দাঙ্গার হরিনাথ যখন রবীন্দ্রনাথ ঠাকুরের জমিদারির বিরুদ্ধে লেখা শুরু করলেন, তখন তাকে প্রস্তাব দেওয়া হলো যে আপনাকে জমিদারের কিছু অংশ দিয়ে দেওয়া হবে, আপনি আর ঠাকুর পরিবারের বিরুদ্ধে লিখবেন না। দাঙ্গার হরিনাথ সেই প্রস্তাব গ্রহণ করেননি। তারপরে পাঞ্জাব থেকে মাস্টার এনে হরিনাথকে মারার জন্য যখন তার বাড়ির দিকে মাস্টার রওনা দেয়, তখন লালন সাইজি সেই খবর পেয়ে তিনি তার দমকল নিয়ে কাকাল হরিনাথকে রক্ষা করেন। আজকে আমরা সাংবাদিকরা একই অবস্থায় রয়েছি। আমরা যদি লিখতে চাই তাহলে আমাদের বিরুদ্ধে খড়ক নামে একদিকে অবৈধ হাতছানি প্রস্তাব আসে, আর একদিকে আমাদের জন্য আইনের খড়ক, মাস্তানের খড়ক লেগে আছে। আমরা এই সাংবাদিকরা আজকে যে অবস্থায় আছি সেই অবস্থার দিকে আমরা উত্তরণ চাই। এই সরকার সুইপারদের পর্যন্ত ক্রমী করে দেয়, অথচ সাংবাদিকদের জন্য সাংবাদিকরা যে অবসর ভাতার দাবি করেছিলাম, আমাদের নেতৃবৃন্দ সেই বিষয়টি প্রস্তুত কখনোই মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কাছে সেই বিষয়টি তুলে না, কিন্তু এই যে সাংবাদিকরা আজকে আমরা মনে করেছিলাম টাকাওয়ালা কর্পোরেটদের হাতে গেলে বাংলাদেশের সাংবাদিকরা একটি সুখে শান্তিতে থাকবে, সেই কালে সংবাদপত্র যাওয়ার পর আরো খারাপ হয়েছে। আজকে আমরা লিখতেও পারি না, আমরা বেতনও পাই না। আজকে সাংবাদিকরা পরাধীন, সবচেয়ে বেশি পরাধীন, তাকে লিখতে হয় মালিকের কথা অনুসারে। আজকে কোন সাংবাদিক ব্যতিক্রম অসত্তা যে উনি নিজে, উনি কোনো শিল্পপতি নন, উনি একটি পত্রিকার মালিক, আর সব আমাদের শিল্পপতিদের হাতে চলে গিয়েছে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস আমাদের হয় না। যত যেদিন চাই ইচ্ছা করে চাকরি চলে যায়, আমরা কোনো বাধা দিতে পারি না, আমাদের নেতৃবৃন্দ সেখানে কোনো কথা বলে না, টাকার কাছে বিক্রি হয়ে যায় আমরা, অথচ সাংবাদিকরা না খায় মরে, আমাদের সাংবাদিকরা বেতন পায় না, সাংবাদিকদের জীবন মানের কোনো উন্নয়ন হয় না, আমাদের কল্যাণ ফান্ডের নামে কিছু টাকা দেওয়া হয়, সেইটা যার পছন্দের মতো লোক তাকে টাকা দেওয়া হয়, সাধারণ সাংবাদিকদের কোনো অবস্থার উন্নয়ন হয়নি, হবে না। ইনু ভাই বলবেন যে আমরা সাংবাদিকরা কিভাবে একটি আন্দোলন করে আমাদের অবস্থার পরিবর্তন করতে পারি, সেই দিকে আমরা যেতে চাই। সোজা আন্দোলনে আমাদের কোনো ভি উঠবে না। আপনাকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।